everyone, welcome to my channel Tour Free Car. আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি আর আজকের ব্লগটা একটু ডিফারেন্ট টাইপের একটু টেকনিক্যাল আপডেটেড রিলেটেড সে আমাকে অনেকেই অনেকদিন ধরে প্রশ্ন করে যাচ্ছিল যে ইয়ামাহা এনটিসার যে আমি রাইড করতেছি এত বছর ধরে এটার পার্টস অ্যাভেলেবল কিনা সে এটার ক্যাটাগরির যে বাইকগুলো আছে যেমন অনেকগুলো ব্র্যান্ডেড বাইক আছে ইয়ামাহারই 5ER YBX ইয়ামাহা লিবারো তারপর G5 RX100 RX115 এই বাইকের যে পার্টসগুলো আছে এগুলোই আপনারা ইয়ামাহা এনটিসার ইনস্টল করতে পারবেন যেমন আমার চেইন স্প্রকেটটা ইয়ামাহা লিবারোটা এনটিসারেরটা না পাইলে আমি গ্ল্যাডিয়েটরেরটা ইনস্টল করতে পারি বা লিবারোটা অ্যাভেলেবল থাকলে বা G5এরটা অ্যাভেলেবল থাকলে আমি এটা ইনস্টল করে নিই আদার দেন দ্যাট আপনি ইয়ামাহা ফেইজার যেটা একদম ফার্স্ট ভার্সন ওইটার আর এইটার ইঞ্জিন অলমোস্ট সেম মানে ফেইজার লিবারো তারপর G5 তারপর YBR YBX এগুলোর পার্টস অলমোস্ট সেম সেই ক্ষেত্রে ইয়ামাহা এনটিসারের পার্টস অ্যাভেলেবেল না হলেও প্যানিক হওয়ার কিছু নাই আপনারা এই ধরনের বাইকগুলো যদি পান ওই পার্টসগুলো থেকেও আপনি ইয়ামাহা এনটিসারের পার্টস অ্যাভেলেবেল করতে পারেন আজকের ভিডিওটা বেশি এক্সটেন্ড করব না যেহেতু টপিকটা ছোট এবং আর আপডেটগুলো হচ্ছে জাস্ট এগুলোই ছিল পার্টস রিলেটেড যেটা নিয়ে অনেক দিন ধরেই আমাকে অনেকে প্রশ্ন করে যাচ্ছিল যে রাহাত ভাই আপনি এই পার্টস কোত্থেকে পান কোত্থেকে অ্যাভেলেবেল করা যায় এইটাই ছোট একটা আপডেট আর একটু টেকনিক্যালি মেনটেন করলেই দেখতে পারবেন যে সব কিছু অ্যাভেলেবেল করা যায় তো আমি এইভাবেই রোটেশন ওয়াইজ সবগুলো বাইকের পার্টস অ্যাভেলেবেল করে আমার অ্যান্টিসারটাকে বাঁচায় রাখছি আশা করি ইন ফিউচারও বাঁচায় রাখতে পারবো আপনারা দোয়া করবেন আর এই ধরনের ব্লগ যদি আপনারা আরও চান সেই ক্ষেত্রে আমাকে মেসেঞ্জারে অথবা আমার ইউটিউবের টাইপ করে লিখে পাঠাতে পারেন যে আপনারা কোন ধরনের ভিডিওটা বেশি দেখতে চাচ্ছেন আমার মাধ্যমে কোনটা রিভিউ দেখতে চাচ্ছেন তাহলে আমার জন্য বেটার হয় আপনারাও আপনাদের টপিকটা পেয়ে যান আমিও আপনাদের হয়ে কাজ করতে পারি সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বেশি বাড়াতে চাচ্ছি না লাস্টলি আরেকটা কথা বলতে চাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন নতুন নতুন ব্লগ তাহলে আপনারা দেখতে পারবেন আপডেট জানতে পারবেন সো টিল দেন পরবর্তী ব্লগ আসার আগ পর্যন্ত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন